লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচুর সংখ্যক পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর কৃষ্ণনাথ লেন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ভাস্কর সেনগুপ্তের বাড়িতে চোরের দল হানা দিয়ে বাড়ির সর্বস্ব লুট করে নিয়ে গেল। জানা গেল, অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্ত এক মাস যাবৎ ওনার পরিবারকে নিয়ে বিশেষ কাজে আগরতলায় রয়েছেন। তার প্রতিবেশী একজনকে ওনার বাড়ি দেখাশোনার দায়িত্বে দিয়ে গেছেন। যে প্রতিবেশীকে অবসরপ্রাপ্ত শিক্ষক ওনার বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন, তিনি তার স্কুটি প্রতিদিন অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নিয়ে রাখতেন, আবার সকালে বের করে নিয়ে যান। প্রতিদিনের মতো রবিবার সকাল আনুমানিক 10:30 নাগাদ প্রতিবেশী ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ি থেকে স্কুটি আনতে গেলে তিনি দেখতে পান অবসরপ্রাপ্ত শিক্ষকের ঘরের তালা ভাঙা। পরে স্থানীয় লোকজনদের উপস্থিতিতে প্রতিবেশী ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত শিক্ষকের ঘরের ভেতর ঢুকে দেখতে পান ঘরের আসবাবপত্র এলোমেলো রয়েছে এবং আলমারি ও লকার ভাঙা। পরবর্তীতে বাড়ির মালিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের নির্দেশে স্থানীয় এলাকাবাসীরা ধর্মনগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনা তদন্তে নামেন। বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী ওই ব্যক্তি জানিয়েছেন, বাড়ির মালিক না থাকায় কি পরিমাণ সামগ্রী চোরের দল নিয়ে গেছে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পুলিশের এত টহলদারি থাকা সত্ত্বেও ধর্মনগর থানার নাকের ডগায় দিয়ে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। তারা তো আজকে প্রায় মাসখানেক ধরে আগরতলা আছে, তারা আওয়া যাওয়া করতেছে, বাড়ি বাড়ি চাবিগুলি আমার কাছেই আসলো। নিত্যদিন আমি তার গেটটা খুললে আমার স্কুটিটা রাখি এবং নিয়ে যাই। আজকে সকালে যখন আমি এবং আমার মিসেস আই 8:15 সময়, তখন আমি গেটটা বন্ধ পাইছি, গেটটা তারা অলরেডি খুললে আমরা ঢুকছি। তারপর আমার মিসেস ভাবলো যে আজকে তারা আসার কথা আগরতলার দিকে, ভাবলো ঠিক আছে এই গেট দরজাটা খুললে দিব। দেখা গেলো বাইরের একটা দরজা বন্ধ, মিসেস কলাফুল গেট খুললো, দরজা খুললো, খুললে যখন ভিতরে ঢুকলো তখন দেখলো ভেন্টিলেটার ভাঙা। তখন আমাকে ডাকলো, আমি আসলাম, এসে তারপরে দেখি ভেন্টিলেটার ভাঙা, ভেতরটা পুরাপুরি একদম ছানা মাখা। সঙ্গে সঙ্গে আমরা ওদের সাথে যোগাযোগ করি, ওদেরকে জানাই এবং ওদের মতামত অনুসারেই আমাদের পাশে শিলাংশুদা থানাতে ইনফরমেশন করেন। থানা এসেছিলো, দেখেছিল। আমার ভাবতে আশ্চর্য লাগছে যে ইলেকশনের প্রাক মুহূর্তে শহরের একদম থানার নাকের ডগায় এরকম একটা ঘটনা, পুলিশ অহরহ টহল দিচ্ছে এই মুহূর্তে এরকম একটা ঘটনা। ক্ষয়ক্ষতির পরিমাণ কী হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না, কারণ ওরা আসতে পারে বলা যাবে যে কী বাড়ির মালিকের নাম কি। ভাস্কর সেনগুপ্ত উনি কী করেন? উনি রিটায়ার্ড টিচার।